দেখুন বন্ধুরা, আজকে একটা আমের রেসিপি করব। তার জন্য আম গাছে চড়ে এসেছি। এই যে আম পেড়ে নেব, পাকা পাকা আম, সবগুলোই পেকে গিয়েছে, একটা একটা করে পেড়ে নেব। এটা পাকা, সবগুলোই পেকে গিয়েছে। বন্ধুরা, আম পাড়া হয়ে গেছে আমার, আম নিয়ে নিয়েছি। আজকে আম দুধ করে একটা রেসিপি তৈরি করব, দুধের আর আমের। তার জন্য কি কি নিয়ে নিয়েছি দেখুন, ঘি, সুজি, কাজু, কিশমিশ, তেজপাত, জোয়ান, মৌরি, কালো জিরে, এলাচ, লং, কাট মশলা আর চালের গুঁড়ি। আর নিয়ে নিয়েছি দুধ, আমার বাড়ির গায়ের দুধ। দেখুন দুধটা খানিক ঘন করে নেব। দেখুন আম দুধ করার জন্য দুধটা এরকম ভাবে ঘন করে নেবেন খানিক। দেখুন ঘন হয়ে গেছে আমার। দেখুন কড়াই বসিয়ে নিয়েছি, এদিকে আম ছাড়ানো চলছে আমার। দেখুন আম ছাড়ানো হয়ে গেছে। আমগুলো খুব মিষ্টি, ওর জন্য অল্প পরিমাণে চিনি দেব। দেখুন চিনিও নিয়ে নিয়েছি, চিনি অল্প দেবো, যেহেতু আমগুলো আমাদের গাছে খুব মিষ্টি আম। আম পায়েস করার জন্য দেখুন আমগুলো আমি কেটে নিয়েছি কিভাবে। এভাবে সব আমগুলো কেটে নিয়েছি, আর কিছু আম আমি হাতে করে পেস্ট করে নেব। আমগুলো এইভাবে কেটে নেবেন, আর পুরো আঁঠিটা থাকবে, আঁঠিটা আম দুধের মধ্যে থাকবে, তাহলে খেতে বেশি টেস্ট হবে। এইভাবে আমি আমগুলো সব কেটে নিয়েছি। দেখুন আম দুধ করার জন্য কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ঘি। তেজপাত, এবার দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো মৌরি, কালো জিরে, জোয়ান, দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আম। আমগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আতপ গুঁড়ো নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব দুধ। আতপটা গুলে নিয়েছি দুধের সঙ্গে, আর দুধটাও ঘন করে নিয়েছি।
আমার এদিকে আম মাখানো হয়ে গেছে। এখন মাখানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আতপ, গুঁড়োটা মাখিয়ে রেখেছিলাম। সুজি দাদা দিয়ে দাও, সুজি দিয়ে দাও। কাজু কিশমিশ কাজু কিশমিশ দেখুন সব কিছু মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুধ। দেখুন আম দুধটা আমার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমাদের আমগুলো মিষ্টি, ওর জন্য অল্প পরিমাণে চিনি দেব, অল্প চিনি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমদুধ আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে বাড়িতে রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে। নতুন রেসিপি দেখুন আমদুধ।